রহমতুল্লাহ বরকাত আশা করি অনারাবল আসন আলহামদুলিল্লাহ আয়াবল আসি আয়ন তো অনার মন্তুন একানুকিয়া ডট কম নিউজ দিয়ে হাজির ইয়া জিয়ানাল যে রোহিঙ্গা ইস্যুতে এক বছর পর বৈঠকেই বাংলাদেশ মায়ানমার তাহলে ইয়ান্তুন মিলিটারি সরকার আসছিল তি যেবা যায় সরকার আসিল ইবার তুন খুব গড়ি মিলিটারি সরকার লফলানোর পর ওই প্রায় এক বছর পর্যন্ত হয়ে গিয়ে এক বছর পর্যন্ত আর আর রোহিঙ্গার রিপার্টেশনের মোতালেক হন হতাবাত্রি ন এক বছর পরে যাইয়ারে রোহিঙ্গার মোতালেক রিপার্টেশন করিবল্লা কান বৈঠকত বসে হদুয়া তৈলে বর্মার যা নিযুক্ত বর্তমানে এড়ে বাংলাদেশের মাঝে আসে দে এম্বাসি আসে দে ইবার সহ তাইলে বর্মার জিন রাজনৈতিক দলে হম বর্তমান আল্লাহ জিন রাজনৈতিক দল আছে মিলিটারির পক্ষ তুন হেন্দিল্লা নেতা কেতা লয়ারে এম্বাসি ডাল লয়ারে কি বসে হতে বাংলাদেশ লয়ারে রোহিঙ্গা রিপার্টেশন করিবল্লা উগ মশরার বৈঠক মাঝে বসছে হতে তাইলে এ মোতালেক রোহিঙ্গা কলরে যা সাইবা আসাই করিয়ারে মানে তারা ডকুমেন্ট পত্র কেলিয়ার করি যা সাইবা আসাই করিব দিয়েছেন আল্লাহ বলিয়ারে হতাশ মানি আমাদের একটু পেরেশান দাহারে হদিয়া বাংলাদেশে পেরেশান দাহার দেন হলে এন্তুর রিপার্টেশন করি বললা কিছু মানুষের যদি তালিকা দেখতে গেলে এটা নলিখিলে আয় আমার কানা করে অবার করে বুঝাই দিয়ে কেলাম হলে হতা বুঝন তাই ভানুয়া তাহলে রিপার্টেশন আল্লাহ বলি এন্তুর মানুষ কিছু বাংলাদেশে বর্মারে গছে দেখতে গেলে এড়ে ইতারা যা সাইবা সাই মানি জানুয়ারির 27 তারিখ জিবাগুয়া তারা আলোচনাত বসিয়ে ডাহাম মাঝে হে বৈঠক মাঝে তাহলে হতাবাত্রি ইয়ান তারা কি করছে ক্লিয়ার করছে হদ্দিয়া মানে রিপার্টেশন কি মত কেঙ্গুরি বাড়া যাবো কেঙ্গুরি বাড়া যাবো ইয়াদের মোতালেক বৈঠক মাঝে বসিয়ে হদুয়া যা বৈঠকত বসিয়ে বৈঠকত বসে দিব মাঝে যা পর্তবাসনাতে ত্রাণ হলে যা মালামাল দে মন্ত্রী আছে যা যার নাম শাহার রেজওয়ান হায়াত বলি হি বে বাংলাদেশের পক্ষতন আসছিল যা বর্মার পক্ষতন যা আসছে ই বল দে তাহলে বর্মার গা মন্ত্রণালয়ের উপ মহাপরিচালক তুমু বলি হইল হওয়ার নাম মানা জানুয়ারি মাসের মাঝে চীন লেয়ারে যাগুয়া তেরি পক্ষে বৈঠক হইল চীন বর্মা বাংলাদেশ যাগুয়া মধ্যস্থতা হইলে মাঝখানত তো নগুয়া রিপার্টেশন করিবল্লা বলি হয় যাগ তারা কি করছিল আলোচনা করছিল কিবা বর্মারে ইতার একটা রিকোয়েস্ট করছিল কি তাড়াতাড়ি তো তাড়াতাড়ি বাংলাদেশের মাঝে আশ্রয় নিতে কেদের রোহিঙ্গা কইল রে যা সাইবা আসাই মানি ইতার আর ঠিক ঠিকানা বেকুন যা সাই গরিয়ারে তাহলে ইতারা কেঙ্গুরিয়ারে মানে বর্মার মাঝে লজে পারিব এ ধরনের কি করছিল তারা প্রস্তাব দিল সাইনার ভক্তন মানি ইতারারে বর্মার এরিয়া তার মানি জিয়ান আর আর আরখান রাজ্য আছে আরখান রাজ্যের মাঝে জিয়ান ঘটনা ওই ঘটনার মোতালেক এড়ে যখন শান্তি ফিরি নয় শান্তির মোতালেক শান্তি ফিরিয়ায় বললা বলি হইয়ারে ওই তারা কিছু হতাবাত্রি হইয়ে যদি শান্তি ফিরিয়াই দৈতে গেলে মানুষ রিপার্টেশন ঘরা দেব গরিবাল্লা কান চিন্তা ভাবনা গড়ি পারিব গরিবার কান সুযোগ সুবিধা হইব হেন দিল্লা কিছু কি দিল ইতারা ফাইনাল পক্ষ তো না কান ইতারে বর্মারে রিকুয়েস্ট করছিল হ্যাঁ গদুয়া ইন হইলে আগর হতাহীন আগর রিপার্টেশনের মোতালেক হতা জিন ক্লিয়ার করছিল চাইনার দে বাংলাদেশের তিরি পক্ষ হইলে তিন দেশের মাধ্যমে জিয়ানে কান গত বছর জানুয়ারি মাঝে হতা ক্লিয়ার করছিল হ্যাঁ এবছর জানুয়ারি মাসের মাঝে হতা তুলিয়ার আনার দোয়া কেল্লার রিপার্টেশন ন দে হ্যাঁ আল্লাহ কেঙ্গুলি রিপার্টেশন মমিকা যাই ভারিব কেঙ্গুলিয়া মানুষের রিপার্টেশন ওইব হ্যাঁ আল্লাহ বলি ফিচার হতারে আগে আনিয়ারে ক্লিয়ার করে দোয়া মানি এই হতা জিয়ান হই ইয়ান মানি বর্মার হইতে হইতে সাধ্য কি তোরা তাড়াতাড়ি তো তাড়াতাড়ি রিপার্টেশন কেঙ্গুরি করা দেবো কেঙ্গুরি করানো দেবো ইয়ান ধরে ক্লিয়ার করে নেন বেশাবেশি জরুরত দেওয়া বৈঠকে প্রত্যাবাসন কমিশনার রেজওয়ান হায়াত বলেন বৈঠক বৈজিদায় বৈঠকের মাঝে যা প্রত্যাবাসন কমিশনার আছে রিপার্টেশনের কমিশনার যা রেজওয়ান হায়াত আছে হদ দে তাহলে বৈঠকের মাঝে যা প্রত্যাবাসন হাই কমিশনার রেজওয়ান হায়াত আছে ইবাই হদ দে কি জিন মানুষের যা সাইবা আসাই গড়াবর বলে হর জিন ভেরিফিকেশন অকল আছে ইনার মোতালেক জিন মামলা ধর থেকে ইন যদি ক্লিয়ার করি ভারত দিতে গেলে জিন গর সারা তর সারা রোহিঙ্গা কল এদেশের মাঝে আয়ারে থাকে হিতার আর প্রত্যাবাসন করা তাহলে রিপার্টেশন করা হ্যাঁ ক্লিয়ার হইব দে আর নইতে গেলে রিপার্টেশন করা খুব জটিল হইব ঘরে বোঝাই দেওয়া তাহলে জিয়ান আর আরখান রাজ্য আছে হ্যাঁ আমার যদি শান্তি ফিরিয়াই দৈতে গেলে যদি রোহিঙ্গা কলে তো যদি আরখান আমাদের শান্তি ফিরিয়াই দিয়ে যদি তারা
দিল তৈয়ার করি ভারত গেলে রোহিঙ্গা রিপার্টেশন করা ও সুযোগ হইব দে মধ্যে তাহলে ইয়ান হার পক্ষত হয়ে যায় বাংলাদেশের পক্ষত হয়ে যায় ইয়ান বাংলাদেশের পক্ষত হতা জিয়ান হয়ে যায় বিশুদ্ধ যা হয়ে যেবার রিপার্টেশন কমিশনের রিজন হায়াত আছে এবার ক্লিয়ার করে হয়তো সাধ্য কি জিয়ান আর রাখান রাজ্যের মাঝে জিয়ান মামলা হইয়ে যদি হ্যাঁ আমাদের দাগাই হ্যাঁ আমাদের যদি আমনে এই দইলে শান্তি ফিরিয়ে এর দইতে গেলে রিপার্টেশন করা সুযোগ হইব দে আর জিন যা সাহেব আসার মোতালেক বর্মায় জিয়ানরে আটকে রেখে জটিল বানায় রেখে মামলা জিয়ানরে জটিল বানায় রেখে প্রধানমন্ত্রীর তাহলে আরো হদে 2017 সালের নভেম্বরে রোহিঙ্গাদের প্রত্যাবাস নিয়ে ও মায়ানমারের সঙ্গে চুক্তি সাহের পরও এখন পর্যন্ত আট দফায় মায়ানমারের কাছেই 8,30,000 জনের তালিকায় দিয়েছেন বাংলাদেশ মায়ানমারের এর মধ্যে মাত্র 42,000 রোহিঙ্গার তালিকায় যাচাই বাছাই শেষ ফেরত দিয়েছে তবে এই তালিকায় এখনো অসম্পূর্ণ রয়েছে কেননা এই তালিকায় একই পরিবারের অনেকের নাম নাই তাইলে 2017 সালের নভেম্বরের পর্যন্ত এইটি এ পর্যন্ত আষ্টবার পর্যন্ত ইতারা কি দিয়ে তালিকা দিয়ে বাংলাদেশের পক্ষতুন আর রোহিঙ্গা কলের রিপার্টেশন করিবাল্লা বলি আরে তাইলে সরি আষ্টবার নয় 8,30,000 মানুষের পর্যন্ত কি দিয়ে ইতারা কিন্তু তালিকা দিয়ে বর্মাইয়ে যাচাই বাছাই করি আরে কিন্তু বাসি কুড়ি আরে হজম ফা শুধু 42,000 ফাঁদে ইতারা তালিকা দিয়ে হদুন 8,30,000 বর্মায় ফাঁদ দে শুধুমাত্র 42,000 তাহলে 42,000 ফাঁদ হইলে এক পরিবার তো পাঁচজন মানুষ হাতে দিয়ে গেলে হলে তিনজনের নাম উঠবে আর দুজনের নাম না ওড়ে এটা ক্লিয়ার করে হইয়া এই তালিকায় এখনো অসম্পূর্ণ রয়েছে তালিকা যেভাবে ফাটাইয়া ইবা কিন সম্পূর্ণ ন কেললাম হলে কেন না কেললাম হলে এই তালিকায় একই পরিবারের অনেকের নাম নেই তাহলে এক পরিবার পাঁচজন মানুষ হাতে দিয়ে গেলে সাতজন মানুষ হাতে আসতে দিতে গেলে তিনজনের নাম নাই তাহলে এবার তালিকা মোতাবেক কিনর সিরিয়াল নর ইয়ানুল্লাহ রিভার্টেশন আটকি তাগার গোয়েন মধ্য 2017 সালে 15 আগস্টে রাখাইনে সেনা অভিযান গুরুতর পর কয়েক মাসের মাধ্যমে 7,00,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসেই আশ্রয় নেই আগে থেকেই বাংলাদেশে ছিল আরো 4,00,000 রোহিঙ্গা আন্তর্জাতিক চাপের মাধ্যমে মায়ানমারের সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই 2017 সালের শেষ দিকেও বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন আজও শুরু হয় নাই 2017 সালের 15 আগস্টের মধ্যে আরার আরকান রাজ্যতুন প্রায় সেনাবাহিনীর অভিযান চালানোর জরিয়া সাড়ে 7,00,000 পর্যন্ত রোহিঙ্গা গড় সারা থর সারা হইয়ারে বাংলাদেশের মাঝে আশ্রয় লইয়ারে থাকিয়ে তাইলে বাইরের দেশ কইল আন্তর্জাতিক দেশ কইলের সাপোর্ট জরিয়া হদে বর্মাইয়ে রোহিঙ্গা কইলের ফিরাই লই যাবে বলে হইয়ারে 2017 সালের লাস্ট মাঝে তারা গুয়া কি গজিল এই বাংলাদেশ লিয়ারে চুক্তি গজিল চুক্তি গলিও কিন্তু রিপার্টেশন আজ এখনো পর্যন্ত একজন ন 2018 সালের নভেম্বর এবং 2019 সালেই আগস্টে মায়ানমারের সঙ্গে দ্বিপক্ষে সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার উদ্যোগ ব্যর্থ হয় 2018 সাল 2019 সালের মাঝে তারা গুয়া বাংলাদেশ বর্মালিয়ারে চুক্তি গজিল রোহিঙ্গা কলের রিপার্টেশন করিবাল্লা বলে হইয়ারে তাহলে রিপার্টেশন করিবাল্লা যেভাবে চুক্তি গজিল চুক্তি হি বা মাঝে কিনো আইয়ে তারা সফলতাত নয়ে তাহলে হাস ন অঙ্গ দেরুয়া তাহলে রোহিঙ্গা কলে কেলা আরকান মাঝে যাই বলা রাজি নহরে হলে আরকানত আমন ফিরি নয় দিয়ে আনাল্লা বলি হি তারা হে দেশের মাঝে যাই বলা কিনর রাজি নহর হে আনাল্লা বলি প্রত্যাবাসন আটকে তাগি গই 2020 সালের মাঝে জিয়ান আরকান আইসিজের মাঝে মামলা হয়ে আর রোহিঙ্গার পক্ষতন মামলা করছে ইয়ানার মধ্যেও কি করিবাল্লা এই আরকান মাঝে শান্তি আমন ফিরিয়াই বললা আইসিজির পক্ষতন তারা আদেশ আদেশকল দিল জিন আদেশকল দিল হীন ক্লিয়ার ন করে ইয়ান আল্লাহ বলে রিপার্টেশন জটিল হয়ে থাকে তাহলে মেন হারা সিরা হতলে রিপোর্ট ইয়ানার মধ্যে কিয়ল্লা বলে রিপার্টেশন নর রিপার্টেশনের ননের মকসদ তা ইয়ানার মাঝে কুলিয়ার কি করছে ইজাহার করছে বর্মাদ বাংলাদেশ বৈঠক বসে দেড়ে এ হতা ইং ক্লিয়ার করছে হনয়ং হলে যেবার এই রিপার্টেশন মন্ত্রী রেজওয়ান হায়াত আছে ইবে ইনরা হতা বেকিলি না মুমার ফিজার ইন বেকুন তুলি দরিয়ারে ক্লিয়ার করছে আই আন্তু ননর মন্তকান উকিয়া .com নিউজ এর হাজির ইয়া বা সংসর জিয়ানকান রোহিঙ্গাল্লা বলি হয়ারে এখন সেন্টার বাইন্দে ইয়ানার মাঝে প্রায় $20,00,000 জাপানে মদত করিব হদিয়া তাই জিনিস এতে ইয়ান পাবলিক গজ্জে ধরলে 28 তারিখ 1 মাস 2022 নোয়াহালি জিয়ান বা সনসর হস্তান্ত গজ্জে ইয়ানার মাঝে যে রোহিঙ্গা কল লজারে রাখে ইতার আল্লাহ $20,00,000 জাপানে মদত করিব হদিয়া
তাহলে শুক্রবার দিন 28 জানুয়ারি মাসের এক বিজ্ঞাপতিতে মানে একা তারা খবর রিপ্লাই করে দেয় টাইমের মাঝে এত গান ক্লিয়ার গজেন হত তাহলে রিপোর্ট যেন ক্লিয়ার গজে আরো হত দে বাসনা শর্মা মাঝে রোহিঙ্গা কল্যাণ বলি জাতিসংঘ শর্মাতৃ বিষয়ক সংস্থা ইউনিসিয়ারের যা সহযোগিতাকারী ইউনিসিয়ারের পক্ষ আছে ইতারা মিলে জুলিয়ারে 10 লাখ এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP সহ ইতারা ইউনিসিয়ার সহ প্রায় 10 লাখ পর্যন্ত টিয়া তারা হেডে অনুমোদন দিয়ে এরপরে যায়ারে আবার জাপানের পক্ষতুন $20 লাখ দিব হদেরিয়া তাহলে এডে ইউনিসিয়ার ডুকে WFP ডুকে তারপরে যায়ারে এই জাপানের পক্ষতুন যা জাপানের রাষ্ট্রদূত আসে ই বাইয়ারে গিয়ে হেডে যায়ারে সাই আসে সাইয়ারে ইয়া 20 লাখ পর্যন্ত মানে তারা ডলার কি করিব হদ দেয়া মদত করিব হদ দেয়া তাহলে ইন বৈঠক মাঝে বসে দেয় ডাহা বৈঠক বসে দেয় তারা হপায়নারে ক্লিয়ার করে দেওয়া বাংলাদেশের মাঝে আছে দিয়ে যা জাপানের রাষ্ট্রদূত আছে এবার পক্ষতুন হতাই আনারে ক্লিয়ার করি হয়ে দেওয়া তাহলে আনার মাঝে মেইন গুরুত্বপূর্ণ হতা হইলে কেন হলে রোহিঙ্গাল্লা বলি বাসনসর মাঝে যিন সেন্টার কল বাইন্দে এডে যিন রোহিঙ্গা কল লগিয়ে রোহিঙ্গা কল ইনরে জাপানের পক্ষতুন $20 লাখ পর্যন্ত ডলার কি করিব অনুমোদন দিব মানে হায়দুল্লাহ বলি এরিয়া তাহলে হেডে ভিতরে ইউনিসিয়ারও গলাই আছে WPO আছে WPR পক্ষতুন হেডে অলরেডি হাজ্য চলের তাহলে জাপানের পক্ষতুনও সহযোগিতা ইন দিব ক্লিয়ার করে দিয়া